আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার পার্সোনালি ফেভারিট বাইক। তো বাজাজ কোম্পানির মোস্ট পাওয়ারফুল বাইক হচ্ছে বাজাজ NS। তো এই নেকেড বাইকটা কেমন লাগছে পুরো ভিডিওটা দেখুন, পুরো আমার রিভিউটা দেখুন, আর পুরো ভিডিওটা দেখার পর আপনার মন্তব্য বক্তব্য কমেন্টে জানান। তো লেটস স্টার্ট মাই ভিডিও। হ্যালো নমস্কার, আমার আর একটা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ওয়েলকাম। তো আজকে আমরা যে গাড়িটার উপর রিভিউ করছি সেই গাড়িটা হচ্ছে NS 200। NS তো অনেক মানে পুরানো বাইক, অনেক দিনে লঞ্চ করেছে। তো এটা হচ্ছে 2022 মডেল। তো এই মডেলটা আমি আজ কেন ভিডিও বানাচ্ছি, এই কালারের উপর এই 200টা খুব মানে রেয়ার টাইপের। আমাদের মেদিনীপুর আরকে বাজাজ শোরুম থেকে এই গাড়িটা প্রোভাইড করেছে ভিডিও বানানোর জন্য। তো অ্যাকচুয়ালি এই এত বড় শোরুমটাতে এই বাইকটা মানে খুব কম আসে স্টকে। তো আজকে এই গাড়িটা স্টকে পেলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এই গাড়িটার পুরো ফিচার্স সমেত কালার টোন। মানে এই গাড়িটার কালার টোনটা যাদের একটু হোয়াইট কালার পছন্দ তাদের এক নজরে চোখে লাগবে, আর বাকি সব ফিচার্স একই। ফিচার্সে কোনো রকম ডিফেক্ট মানে কোনো নতুন কোনো ফিচার্স অ্যাড করেনি, শুধু কালার টোনটার সঙ্গে কিছু কিছু বেসিক ফিচার্স 2022 মডেলের আমি শেয়ার করছি। তো প্রথমে সামনে ট্যাপ থেকে শুরু করলে 100/80/17 একটা হোয়াইট টেয়ার পাচ্ছেন, তারপরে এখানে ডিস পাচ্ছেন উইথ ABS, সিঙ্গেল চ্যানেল ABS কোম্পানি। হুইলের কথা বললে এখানে পাবেন টেলিস্কোপিক সাসপেনশন, আর টেলিস্কোপিক সাসপেনশনের উপরে একটা রিফ্লেক্টার। তো সামনে হোয়াইট ডিস আর সঙ্গে ABS, আর পেছনে পাচ্ছেন সিঙ্গেল ডিস নন ABS, সিঙ্গেল চ্যানেল ABS কোম্পানি গাড়িটাতে অফার করছে আর ডুয়েল ডিসের সঙ্গে। তো তারপরে গাড়িটার লুক আর এই কালারটা তো সাবজেক্টিভ ওয়াইজ, কালারের উপর আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. তো সামনের দিকে একটি টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন যেটা খুব কমফোর্টেবল, তো একটু স্টিফাস, একটু গাড়িটাতে একটু স্টিফার সাইডে এটাকে সেট করা আছে, তো যাতে হাই স্পিডের স্টেবিলিটিটা বেটার থাকে তার জন্য হালকা স্টিফার, কিন্তু পেছনে মনসকটা অনেকটাই কমফোর্টেবল। তো কমফোর্টেবলের কথা যখন এলো তখন সিটের কমফোর্টেবলটা তো ভোলা যায় না। তো এখানে যেটা রাইডার সিটের কমফোর্টেবলটা খুব ভালো, পিলিয়নটা তুলনামূলক একটু আপনারা পাবেন না স্যাটিসফাইড, তো পিলিয়ন একটু কমফোর্টেবল পাবেন না লং রাইডে। এখানে ফেয়ারিং আর ফিউল ইঞ্জেকশনের সঙ্গে এই মডেলটা কোম্পানি অফার করছে আপনাদের। তারপরে এখানে এটার তো কোম্পানি থেকে অফার করছে এখানে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অন করলেই খুব অ্যাকশন সময় লোকেশনে সব লাইটগুলো ব্লিঙ্ক করবে। তো এখানে হচ্ছে RPM লিমিট কাঁটা, মানে এখানে পাতি বাংলা ভাষায় বলতে গেলে যখন প্রত্যেকটা গিয়ারের যখন ম্যাক্সিমাম স্পিড পৌঁছাবে তখন এই লাইটটা ব্লিঙ্ক করবে। আর RPM কাঁটা ABS-এর ইন্ডিকেটার। তো তার সঙ্গে এখানে পাচ্ছেন ফিউল ব্যাটারি, আর তারপরে নিউট্রাল, তারপরে এখানে গাড়িটার হিটিং, ইঞ্জিন হিটিং। তো এই সকলে কিছু বেসিক ফিচার্সের সঙ্গে আসছে। এখানে স্পিডোমিটার পাচ্ছেন, এখানে আপনারা পাচ্ছেন ব্যাটারি ফিউল ইন্ডিকেট। তো তার সঙ্গে আসছে রিয়েল কটা বাজে টাইম, হয় ঘড়ির দরকার নেই, এখানে ট্রিপ মিটার। তো তারপরে হ্যান্ডেল বারে এলে এখানে ক্লিপন হ্যান্ডেল বার আছে। তো ক্লিপন হ্যান্ডেল বারে কী হয়, টেলিস্কোপিক সাসপেনশন থাকলেও একটা বেটার স্টেবিলিটি প্রদান করে যখন হাই স্পিডে গাড়ি চালানো হয়। তো এটাতে স্পিড বলতে মারাত্মক, মানে এতটা স্পিড
এই ইঞ্জিনটা থেকে ক্রিয়েট করে। আর এটা সবথেকে মজাদার হচ্ছে এটার এক্সজস্টের আওয়াজটা, মানে জাস্ট 40 আওয়াজ। তো সেই আওয়াজ এটা শোনাবো একটু পরে। এখন আসছি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের পর হ্যান্ডেল বার, ক্লিপন হ্যান্ডেল বারের সঙ্গে। স্যার বাইকে আমার যেটা সবথেকে ভালো লাগে বাজাজের বাইকের পালসার সিরিজের NS বলুন বা RS বলুন, এটা প্রত্যেকটা সুইচের উপর ইন্ডিকেটিং এল লাইটের সঙ্গে, LED লাইটের সঙ্গে। এখানে টার্ন ইন্ডিকেটার, তো টার্ন ইন্ডিকেটার দিলে এখানে উপরে ডিসপ্লেতে স্লো শো হবে। তো তারপরে হর্ন, হর্নটা শুধু পাওয়ারটা দেখুন, সবাই শুনতে বাধ্য। তারপর আপ অ্যান্ড ডাউন, আর এপাশে ক্লাচ, পাস লাইট, পাসিং লাইট, আর রাইট সাইডে এলে ইঞ্জিন কিল সুইচ, তারপরে সেলফ। তো সেলফ আর ইঞ্জিনের আওয়াজটা আমি শোনাবো একটু পরে। তো তারপর সিম্পলি সামনে হেডলাইটের দিকে গেলে, পাবেন এখানে পুরোপুরি হ্যালোজিন হেডলাইট। কিন্তু এটার পাওয়ার, মানে এটার যে থ্রোটা একবার দেখুন, জাস্ট অসাম, মানে নাইটে কোনো রকম প্রবলেম হবে না। তারপরে ছোটো ছোটো দুটি ডিআরএলগুলো আসছে হ্যালোজিনে। তো তারপরে নাম্বার প্লেটের জায়গা, এটা ফাইবার ক্রোমের সঙ্গে আপনারা পাচ্ছেন মার্গারটা। এখানে খুব শর্টেড একটা ভাইজার, খুব শর্ট ভাইজার, যেটাতে এটাতে যে নেকেড লুকটাকে আরও ইনহ্যান্স করে তোলে। তো তারপরে পাচ্ছেন এখানে পুরোপুরি হ্যালোজিন ইন্ডিকেটার, তো পিছনে ব্যাক ইন্ডিকেটারগুলো হ্যালোজিন, আর তবে ব্যাকের লাইটটা পাচ্ছেন LED। তো তার সঙ্গে খুব সুন্দর, খুব কিউট ছোট্ট করে বাজাজের লোগো, তো এটা জাস্ট অসাম লাগছে। তো তারপরে গাড়িটার ব্যাকে গেলে, ব্যাকে যাওয়ার আগে এখানে 3D পালসারের ব্যাজিং, তারপরে এখানে ফিউল ইঞ্জেকশন, আর কোনোরকম স্টিকারিং এখানে নেই। এখানে ছোট্ট করে হোয়াইটের উপর রেডের কম্বিনেশন, মানে ব্ল্যাক কালারটাকে আলাদা করার জন্যে এখানে হোয়াইটের সঙ্গে রেডের একটা স্টিকারিং, তারপরে NS স্টিকারিং লোগো। তো তারপর গাড়িটাতে ভি ফ্রেমের পুরো চ্যাসিস আসছে, এবং এই বাইকটিতে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট পাচ্ছেন 199cc লিকুইড কুলিং সিঙ্গেল সিলিন্ডার 6-speed গিয়ারবক্সের একটি পাওয়ারফুল ইঞ্জিন, যেটা 23.5 PSI পাওয়ার অ্যান্ড টর্ক 18.7 Nm, যা 0-60 মাত্র 4.86 সেকেন্ডে কভার আপ নিতে পারে। আর কোম্পানি ক্লেম টপ স্পিড 125 কিমি/আওয়ার। বাট কোনো কোনো রাইডার, মানে ইউটিউবে সার্চ করে রিসার্চ করে দেখলাম যেটা, যে কোনো কোনো রাইডার এটাকে 145 কি তার থেকেও অ্যাবাভ স্পিডে নিয়ে যায় ম্যাক্সিমাম। তো আর যে মাইলেজের কথা এলে, তো 40-45 KMPL মাইলেজ আপনারা আরামসে পেয়ে যাবেন। তো অতি সংক্ষেপে এই হচ্ছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করুন। তো এখানে গিয়ারের কথা বলতে গেলে, এখানে 5-6 speed গিয়ারবক্সের সঙ্গে কোম্পানি অফার করছে। তো 1 down and 5 up এই প্যাটার্নে গিয়ার। তো তারপরে এখানে বাজাজের লোগো, এবং এখানে DTSI টেকনোলজি, দুটো দুটি স্পায়ার প্লাগ, তারপরে এখানে পাচ্ছেন রেডিয়েটার। ও তারপর গাড়িটা যেটা আইকনিক লুক, যেটা সবথেকে দারুণ লাগে, এখানে ক্যাথলেটিক কনভার্টার, তারপরে আন্ডারবেলি এক্সজস্ট, একটু কথার ভুল হলে মাফ করে দেবেন ছোটো ভাই ভেবে। তো তার নিচে হচ্ছে আন্ডারবেলি এক্সজস্ট কোম্পানি গাড়িটাতে, মানে পুরোপুরি ফিচার্সে কোনোরকমভাবে কোনো অভাব দেয়নি। পাচ্ছেন সাইড স্ট্যান্ড কাট অফ, সঙ্গে পাচ্ছেন এখানে ডবল স্ট্যান্ড। অনেক গাড়ি কী করে, কস্ট কাটিংয়ের জন্য ডবল স্ট্যান্ডটাকে হাঁকিয়ে দেয়, সরিয়ে দেয়। তো এর ক্ষেত্রে কী হচ্ছে, ডবল স্ট্যান্ডও কোম্পানি দিয়েছে, যাতে করে আপনারা কোথাও যদি প্রবলেমে পড়েন সেখানে আটকা দেন। কোম্পানি ফিটেড লেগ গার্ড, এছাড়াও গাড়ির এখানে চাবিতে সিট ওপেন। তো এই ধরনেরই ছোটো ছোটো ফিচার্স কিছু নিয়ে গাড়িটাকে স্পেশাল থেকে স্পেশাল বানাতে হয়। আর বাজাজ পালসার NS যেটা সবথেকে স্পেশাল লাগে, স্পিডটা। তো আর এছাড়াও এর এক্সজস্টটাও, সাউন্ডটা, এক্সজস্ট নোটটা শোনাবো, আন্ডারভ্যালি এক্সজস্ট নোটটা, সেটা তো মারাত্মক। তো তো তারপর ব্যাকে এলে, পাচ্ছেন সবার প্রথমে LED ব্যাক লাইট। তো তারপরে এখানে নাম্বার প্লেটের লাইট, তো তার নিচে যাতে কোনোরকম কাদা বা নোংরা না ছিটকে তার জন্য একটা হোয়াইট মার্গার। তো তার সঙ্গে টায়ার, এলে পেছনের টায়ারটা দেখতে পাচ্ছেন কতটা হোয়াইট, আমার হাতটা দেখুন কতটা হোয়াইট। তো তার সঙ্গে পাচ্ছেন এখানে 100/70.17 একটা হোয়াইট টায়ার, তার সঙ্গে জাস্ট অ্যালো হুইলের ডিজাইনটা দেখুন, একটা নেক্সট লেভেল অ্যালো হুইলের ডিজাইনের সঙ্গে। এখানে পাচ্ছেন আপনার স্পিড সেন্সার, আর তারপর এখানে অ্যাডজাস্টেবলের জন্য অপশান। তো টিউবলেস টায়ারের সঙ্গে আসছে, তারপরে এখানে পেছনে মনোশক সাসপেনশান, মনোশক উইথ নাইট্রক সাসপেনশান, ও পেছনে ব্রেক, ব্রেকগুলো পেছনে ডিস, আর ডিসের এখানে অয়েল।
গাইস আমি কেন বলি যে বাজাজ গাইডে কত ফিচার্স দিয়েছে, এখানে আপনার লিকুইডের পরিমাণ কতটা আছে এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম সেটাও দেখতে পাবেন। এছাড়াও যেটা গাড়িটাতে আরেকটা মোস্ট ফিচার্স বানিয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটাতে মোবিলের পরিমাণ কতটা আছে, মোবিলের ইন্ডিকেটর পাচ্ছেন, তারপর স্লিপার ক্লাচের সঙ্গে আসতেছে, জাস্ট ইঞ্জিনের লুকটা দেখুন আর ভি শেপ বডি ফ্রেমটা দেখুন, মানে সব মিলে নেক্সট লেভেল। এখানে পাচ্ছেন এয়ার ইনটেক, তারপর গাড়িটাতে একদম ছোটো ছোটো ফিচার্স নিয়েই গাড়িটা স্পেশাল উঠেছে, আর স্পেশালি লাগে কালারটা, জাস্ট মারাত্মক কালার। সো এটার কোম্পানি দাম রেখেছে এক্সোরুমে 1,40,333, আর অন রোড কলকাতা মেদিনীপুরে এটার দাম পাচ্ছেন 1,70,550 সামথিং। তো এই দামটা আপনাদের বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম তো ভ্যারি করছে। আমি এর দামটা বলছি মেদিনীপুর আর কে বাজাজ শোরুমে, এখানে আশেপাশে আপনাদের যদি বাড়ি থাকে তো প্লিজ ভিজিট আর কে বাজাজ শোরুম। আর অসংখ্য ধন্যবাদ আর কে বাজাজ এই গাড়িটা আমাদেরকে ভিডিও বানানোর জন্য প্রোভাইড করার জন্য। সো গাইস, এই পুরো আমার এই গাড়ির রিভিউটা কেমন লাগলো সেটা কমেন্টে জানান, আর কমেন্ট বক্স আপনাদের কমেন্ট পড়ার জন্য কমেন্ট বক্স ওপেন আছে, আর আমি ওয়েট করছি আপনাদের এই গাড়িটার ফিডব্যাক কমেন্টের জন্য। তো এই গাড়িটার ফিডব্যাকের কমেন্টের জন্য তো যারা যারা এনএস লাভার তো তারা তারা হ্যাশট্যাগ এনএসের স্যালুট জানিয়ে একটা কমেন্ট করে যাবেন। সো গাইস, কিছু গাড়িটাতে টেকনিক্যাল এরর থাকার জন্য গাড়িটাকে আমি স্টার্ট করতে পারছি না, তো স্টার্টটা না হয় কোনো শটে দেখে দেবো, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই গাড়িটার এক্সস্টের সাউন্ডটা কোনো শটে আসতেছে, তো এই ভিডিওটা এখানে স্টার্ট। বাই বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট বাইকের রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি।